হ্যালো বন্ধুরা তোমাদেরকে ডিএস ইনফর্মার এই ইউটিউব চ্যানেল জানাই স্বাগত তো বন্ধুরা তোমরা জানো যে আমাদের বিধানসভা নির্বাচনের আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে প্রতিটি পরিবারের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে তো তার নাম দেওয়া হয়েছে দুয়ারে রেশন প্রকল্প তো বন্ধুরা তোমরা জানো এই দুয়ারে রেশন প্রকল্প কিন্তু খুব শীঘ্রই আমাদের বাংলায় শুরু হতে চলেছে সেই প্রকল্পের জন্য প্রতি গ্রামেই অসংখ্য কর্মী নিয়োগ করা হবে তো এই প্রকল্পে যেসব কর্মী নিয়োগ করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের বয়স তাদের স্যালারি ও কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তো চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা জানো করোনা পরিস্থিতির জন্য সমস্ত সরকারি অফিস কিন্তু বন্ধ রয়েছে আর আগের তুলনায় এই করোনা পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এই পরিস্থিতি আরও স্বাভাবিক হলে কিন্তু সমস্ত সরকারি অফিস কিন্তু খুলে যাবে আর যখনই এই সরকারি অফিস খোলা শুরু করবে তখনই যত দ্রুত সম্ভব তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই বের হয়ে পড়বে তো আমরা প্রথমে আলোচনা করে নিব এই প্রকল্পটিতে যাদের নিয়োগ করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা কি হতে পারে তো সূত্র মারফত যা খবর আসছে তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু অষ্টম পাস অথবা মাধ্যমিক পাস হতে পারে আবার অনেক সূত্রেও জানা যাচ্ছে যে এই পোস্টের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নাও লাগতে পারে তো অনেকেরই মনে প্রশ্ন ছিল যে এই প্রকল্পে যাদের নিয়োগ করা হবে তাদের বয়স সীমা কি চাওয়া হবে এই প্রকল্পে যাদের নিয়োগ করা হবে তাদের বয়স কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ তোমাদের বয়স যদি আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই প্রকল্পটিতে আবেদন করতে পারবে তোমরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিলে যে এই প্রকল্পে যেসব কর্মী নিয়োগ করা হবে তাদের স্যালারি কত হবে তো তোমাদের স্যালারি কিন্তু আনুমানিক বারো হাজার টাকা হতে পারে বা তার বেশিও হতে পারে তোমরা অন্যান্য সময় যে কোনো চাকরির আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্টস দিয়ে থাকো এই ক্ষেত্রেও কিন্তু সেই সব ডকুমেন্টসই তোমাদের লাগতে চলেছে কিছুদিন পর থেকেই কিন্তু এর আবেদন প্রক্রিয়া শুরুতে চলেছে যা খবর আসছে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এই প্রকল্পের কিন্তু কর্মী নিয়োগ শুরু চলেছে যত দ্রুত সম্ভব শীঘ্রই কিন্তু এর ফর্ম ফিল শুরু হতে চলেছে এর ফর্ম ফিল অনলাইনে হবে না অফলাইনে হবে কবে এর অফিসিয়াল নোটিশ আসতে চলেছে সব কিছু জানার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই ডিএস ইনফরমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ যখনই অফিসিয়াল নোটিশ বের হবে তোমরা কিন্তু সবার প্রথমে এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও